আবু সাইদ বাংলাদেশের ইতিহাসে এই নামটা খোদাই হয়ে গেছে খোদাই হয়ে গেছে আবু সাইদ যেভাবে দুহাত ছড়িয়ে বুক চিতিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন এটা ইতিহাসের অংশ হয়ে গেছে অংশ হয়ে গেছে রকম ন্যূনতম ঝুঁকি না থাকা অবস্থায় একজন স্টুডেন্টকে গুলি করে হত্যা করেছে পুলিশ মজার ব্যাপার হলো সেই মৃত্যুটা যেটার ভিডিও ডকুমেন্টেশন আছে সেটা নিয়েও ফাজ আমরা কথ্য ভাষায় বলি না ফাত্রাম করছে সরকার এবং পুলিশ হবারই কথা আমরা আলাদা কিছু আশা করব সেটা হওয়ার কথা না কিন্তু আমি বলছি এই মুহূর্তে যখন সারা পৃথিবীর দৃষ্টি যখন আবু সাইদের উপরে সারা পৃথিবীর দৃষ্টি আছে আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া দেখেছি যেখানে এই ফুটেজটাকে রিপিট করে করে দেখানো হয়েছে তার সামনেও এরকম একটা কাজ করছে কাণ্ড করছে এই ঘটনার মধ্যেই খবরে দেখলাম আজ প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন আবু সাঈদের পরিবার আমি জানি এই পরিবারটা দেখা না করা অ্যাফোর্ড করতে পারবে না কেই বা পারবে আমাদের যে কারো এই ঘটনা হলে আমাদের ঘাট ধরে দেখা করতে বাধ্য করা হতো কিন্তু সাইদের পরিবার অনেক প্রান্তিক সেই পরিবারকে কিছু সাহায্য করা কিছু সহানুভূতি দেখানো সেটা খুব সহজে করা যায় এবং আমরা যেহেতু অনেকেই আমার এই ভিডিও যারা দেখছেন আমরা হয়তো অত প্রান্তিক অনেকে ছিলাম না তাই আমরা জানি না একটা পরিবার এই ধরনের অবস্থায় তার সংকটের ধরনগুলো কেমন টাকা তাদের কাছে তখন কতটা ইম্পর্ট্যান্ট হয় আমরা জানি না সত্যিই জানি না ফলে আমরা তো অনুমান করতে পারবো না কিন্তু যে সময়টায় তারা দেখা করতে যাচ্ছেন সেই সময়ে তাদের পরিবারকে জানি না জানানো হয়েছে কিনা তাদের কাছে এই পৌঁছেছে কিনা সেটা হচ্ছে সাইদকে গুলি করেছে। বা মারা গেছে সাইদ। যারা আন্দোলন করছে তাদের মানে আমরা এই দেশে তদন্ত চাই এবং আমরা মনে করি আবার এই দেশে বিচার বিভাগ বিভাগগুলো একটা কিছু আছে তাদের তদন্ত সহি হবে একটা ভিডিও আছে সেই দেখা ভিডিওর ভিত্তিতে এরকম একটা এজাহার লেখা হয়েছে আমি একটু পড়তেই চাই আপনাদের যাদের চোখে পড়েনি তারা প্রথম কথাটা হচ্ছে এটা যে লাশের যে ময়না তদন্ত তার রিপোর্ট এগারো দিনেও জমা দেননি চিকিৎসক মানে ময়না তদন্ত চিকিৎসক এখনও জমা দেননি আছে ফলে এটা হয়েছে একটা এজাহার হয়েছে এই এজাহারে ইট পাটকেলের আঘাতের কথা আছে এক্স্যাক্টলি যা লেখা হয়েছে অনেক পত্রিকায় আসছে মিডিয়ায় এসছে পোর্টালে আমি বাংলা ট্রিবিউন থেকে পড়ছি পরস্পর যোগসাজসে বেআইনি জনতা সাধারণ মারাত্মক অস্ত্র জড়িত সজ্জিত হয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে গুরুতর জখম চুরি ভাঙচুর ক্ষতিসাধন অগ্নিসংযোগ ও নিরীহ ছাত্রকে হত্যা করার মতো অপরাধ করেছে উশৃঙ্খল দুই তিন হাজার আন্দোলনকারী ছাত্র নামধারী দুর্বৃত্ত তাদের সঙ্গে বিএনপি ও জামায়াত শিবির সমর্থিত নেতাকর্মীও রয়েছে পুলিশ সদস্যদের মারপিট করে মারাত্মক আহত করে তারা সড়ক অবরোধে থাকা উচ্ছৃঙ্খল ছাত্রদের মধ্যে বেশ কয়েকজন সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্ত বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ও তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথার গুলি শুরু করে মানে বাক্যটার মানে শেষ করতেই কঠিন হচ্ছে যাই হোক পুলিশ আর একটু সহজ ছোট বাক্য লেখা উচিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও এপিসি গাড়ির মধ্য থেকে সোহেল নামিয়ে সরকারি ইস্যুতে সরকারি ইস্যুকৃত শর্টগান থেকে একশো উনসত্তর রাউন্ড রাবার বুলেট ফায়ার করে সংঘর্ষ পুরো বিশ্ববিদ্যালয় এলাকার রণক্ষেত্রে পরিণত হয় গোলাগুলি বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোঁড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে মানে সব বিরোধীরা মরছে এক শিক্ষার্থীকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে চিকিৎসার জন্য বিকাল তিনটা পাঁচ মিনিটের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন তার নাম আবু সঈদ বাবা এবং ইত্যাদি ইত্যাদি খেয়াল করি আমরা ছাত্ররা গুলি করছে এবং ইটপাটকেল মারছে তার মধ্যে পড়ে সাইদ ইটপাটকেলের আঘাতে টাঘাতে মারা গেছে পুলিশের গুলি টুকি না মানে এই রকম একটা ভিডিও থাকার পরও পুলিশ এটা করেছে আমি বলেছিলাম এটা একেবারে সারপ্রাইজিং না কেন সারপ্রাইজিং না আমি আসলে সেটাই এখন বলতে চাই খেয়াল করি আমরা পুলিশ এই যে গুলি করলো মানে বহুবার বলেছি একটা শৈরাচারের সক্ষমতা বা ক্ষমতার জায়গা কিন্তু এগুলো আপনি ক্যামেরার সামনে আপনি গুলি করে দিতে পারেন নিরস্ত্র হাত দুপাশে প্রসারিত করা যার আশপাশে আর কর বিরাট ফ্রেমে আমরা এটা দেখেছি যার আশপাশে কেউ নেই কোনো থ্রেট না থাকার পর গুলি করে মেরে ফেলতে পারেন এই ভীতিগুলোই আসলে স্বৈরাচারের ক্যাপিটাল খেয়াল করি আমরা যদি একটা জেনুইন তদন্ত হয় বিচার হয় তাহলে সকল পুলিশ বাহিনীর মনোবল বলে না ওর মনোবল হচ্ছে আমি ঠান্ডা মাথায় খুন করব। এটা কিন্তু ভেঙে যেতে পারে আমরা একটু পেছনে যাই তথাকথিত ক্রসফায়ার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অনেক সমালোচনা সমালোচনা আছে না আমরা এটা করি না পুলিশ কি অস্ত্র হাতে হাডুডু খেলবে এ কথা বলছিল ওই টাউট বেনজির আর মানুষের বুদ্ধিও নাই মানে অস্ত্র দিয়ে হাডুডু খেললে মানে ডাঙ্গুলি টাঙ্গুলি বললেও বুঝতাম যে খুব ব্রিলিয়ান্ট লোক অস্ত্র হাতে হাডুডু খেলবে বলছিল যাই হোক করে বলছেন আক্রমণ করে বা সবাই যেটা বলে পুলিশ তখন গুলি করে ইত্যাদি ইত্যাদি এখন প্রশ্ন হচ্ছে সব সরিয়ে রাখি কক্সবাজারে যে একরামুল হত্যাকাণ্ড হয়েছিল যেটা অডিও আমরা শুনেছি যে এখানে একজন ঠান্ডা মানুষকে গুলি করা হচ্ছে এখানে গল্পটা একেবারে কথা ওটার তো মামলাও হয়নি বিচার তো দূরেই থাকুক কিন্তু আপনি করেন নাই কেন করেন নাই এটা করা যাবে না আসলে আপনি যখন ক্রসফায়ারকে আপনি একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেন তখন আপনি একটা বিচারও যদি করেন সেটা অন্যদেরকে ক্রসফায়ার করা থেকে বিরত রাখতে পারে বিরত রাখবে এটাই রাখার কথা এটাই ঘটার কথা এখানেও ঠিক একই ঘটনা ভিডিও আছে তো কি হয়েছে ওখানে তো অডিও ছিল ইট ওয়াজ ক্লিয়ার অ্যাজ ওয়েল কিন্তু এটাও ক্লিয়ার তো কি হয়েছে এখানে আপনি কিছু করবেন না করলেই এই যে সামনের যে সময় আছে তখনও পুলিশকে দিয়ে আপনি একইভাবে একইভাবে গুলি করানোর ব্যবস্থা করবে ওরা তো আরও ভিডিও দেখেছি আরও অন্তত দুটো ভিডিও আছে আমাদের সামনে যেখানে একজন একা ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে ওখানে একটা পুলিশ গুলি করেছে আরেকটা আছে একজন বন্ধু আর এক বন্ধুকে একেবারে আহত অবস্থা সরিয়ে দিচ্ছে বহু পুলিশ মিলে ঠান্ডা মাথায় গুলি করছে এসব ঘটনারও কোনোটাই নিয়ে কিছু হবে না সাইদেরটা প্রথম বলে আমাদের চোখে পড়েছে এই দুটো তো আমাদের সামনে আসলো একই ধরনের ঘটনা এগুলো কোনোটারি বিচার হবে না কারণ আপনি আসলে এগুলোই করে সামনে ক্ষমতায় থাকতে হবে অথবা বহু বলেছি এগুলোই আপনাকে ক্ষমতা চ্যুত করবে আমি দ্বিতীয়টা বলছি আসলে আপনাকে ক্ষমতাচ্যুত করবে আপনি বুঝতে পারছেন না কিন্তু এটাই তার শক্তির জায়গা সুতরাং সাইদের ক্ষেত্রে যা হলো সাইদের তদন্তে চাইতে ডিফারেন্ট কিছু হওয়ার কোনো কারণ ছিল না এবং আমি চাই সরকার এই ধরনের কাজ ক্রমাগত করতে থাকুক ক্রমাগত করতে থাকুক করতে 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 সরকার তার ধ্বংস আরও বেশি কাছে নিয়ে আসুক এগুলোর প্রভাব আসলে এভাবেই হবে